উদযাপিত হয়ে যাই রবীন্দ্র মণ্ডপে চালিথিবা ইন্টারন্যাশনাল থিয়েটরর সুবর্ণ জয়ন্তী নাট্যপর্ব 2024 এ অবসরে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখনীয় অবদান পাই প্রদান করা যাইছি। আইটি অ্যাওয়ার্ড, সাংবাদিকতা ক্ষেত্রে আর্গস নিউজর এক্সিকিউটিভ এডিটর দুর্গা সিসকো আইটি অ্যাওয়ার্ডে সম্বর্ধিত করা যাইছি। মঞ্চ তথা চলচ্চিত্র নির্দেশক সব্যসাচী মহাপাত্র, বিশিষ্ট মঞ্চ অভিনেত্রী বিজয়া গুপ্তা, হেমেন্দ্র মহাপাত্র, সন্তোষ শতপথীঙ্কু মধ্য এই অ্যাওয়ার্ড মিলছে। মুখ্য অতিথি ভাবে বিশিষ্ট নাট্যবিদ তথা নির্দেশক অনন্ত মহাপাত্র, সব্যসাচী মহাপাত্র, বিজয়া গুপ্তা যোগ দিয়ে শেষ দিনের পরিবেশিত হয়েছিল নাটক নির্মাণ সে নির্মাণ তক। নাট্য আন্দোলন কু বেশ করে আমার যেত ইন্টারন্যাশনাল থিয়েটর আরম্ভ হল, আমার প্রথম পদক্ষেপ হল যে আমি কেবল গোটিয়ে আমার সংস্থা ভিতরে নাটক করে সীমিত নরহি, আমি বরং সে সময় অনেক সংস্থা হোক অনেক নাটক হোক এইটা আমার উদ্দেশ্য। তেমন আমার প্রসাহন ফলরে বিভিন্ন আমি বিভিন্ন জেলার 30টি জেলার সেতু 30টি আমি ব্রাঞ্চ প্রথমে আরম্ভ কলু এবং সেই 30টি ব্রাঞ্চ পরিব্যাপ্ত হল যে নাটক অভিনীত হওয়া এবং নাটক প্রতি যে লোকঙ্কর বা দর্শকঙ্কর আগ্রহ বড়াইবার লা যে উদ্দেশ্য সেটা সফল হয়ে বর্তমান আপনার দেখুন যে আমার ওড়িশারে বিশেষ করে ভুবনেশ্বর দেখুন 50-60 বর্তমান নাট্য সংস্থা হল, সেভাবে প্রত্যেক জায়গায় অনেক নাট্য সংস্থা আসিছি, অনেক নাটক করছেন, অনেক পরীক্ষা চালিছি এবং ওড়িয়া নাটকু ভিন্ন দিগরে চিন্তা করে জাতীয় স্তরের এবং আন্তর্জাতিক স্তরের সে প্রতিষ্ঠা করে পারছে। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।